হ্যালো এভ্রিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের সোমবার আর আজকে সোমবার সকালবেলা এখন ওই ঘড়িতে পৌনে সাতটার মতো হয়েছে আজকে পৌনে সাতটা থেকে ব্লগটা স্টার্ট করলাম লাস্ট কয়েকদিন ধরে কোনো রকম ভিডিও দেওয়া হয়নি যদিও আমি খুব রেগুলার যে দিই ভিডিও সেরকম না আমার যেদিন যেরকম শ্যুট করতে মনে হয় সেইভাবে ভিডিও দিয়ে দিই তবু চেষ্টা করি সপ্তাহে তিন থেকে চারটে ভিডিও দেওয়ার কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমার মোবাইলটা খুব আমাকে ডিস্টার্ব করছে এই যে কথায় বলে না যখন বাধা আসে চারিদিক থেকে বাধা আসতে শুরু করে দেয় সেম আমার জিনিসটা হয়েছে একে তো কাজের জন্য আমি সময় করে উঠতে পারি না তারপর সামলে যদিও একটু সময় বার করার চেষ্টা করি তবুও ঠিক কোথাও না কোথাও থেকে বাঁধা চলে আসবে আমার মোবাইলটাই লাস্ট দুদিন আমি ভিডিও শ্যুট করেছিলাম গত সপ্তাহতে রাতে যখন এডিট করতে বসি তখন দেখি একটা ভিডিও ক্লিপ নেই প্রথম দিন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো তারপর ভাবলাম আমার হয়তো চিপের প্রবলেম তো আমি দোকানে দেখিয়ে এলাম বললো ফোন আপডেট করতে সব রকম আপডেট করলাম যত অ্যাপস আছে সব আপডেট করলাম তারপরেও দেখলাম সেম প্রবলেম তারপর আবার জানি না আজ থেকে আবার শ্যুট করতে শুরু করেছি কতটা কি ভিডিও থাকবে আমি জানি না কিন্তু একটা আশা নিয়ে চেষ্টা করছি তো আজকে সকালবেলা প্রথমে মর্নিং ডিঙ্ক ড্রিঙ্কটা বানিয়ে নেবো আজকে কোনো জিরা জল বা মৌরি জল এইসব খাবো না আজ আজকে একটুখানি আমলার জুস বানিয়ে নেব তো আমলকিগুলো কালকে বাজার থেকে বড়ুন এনে দিয়েছে একটু একটা আমলকি আহ চারটে গোলমরিচ একটু কারিপাতা সামান্য নুন দিয়ে ওটাকে একটুখানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আকনি করে ছেঁকে জুসটা বার করে নিয়েছিলাম একটু বলবো না অনেকটাই আমার বেশ টক লাগছিলো আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে তো টক ভাবটা কাটানোর জন্য এক চারটে আমন্ড খেয়ে নিলাম আর আজকে না সকাল সকাল রান্না করার কোনো তারা নেই কারণ বরুণ আজকে বাড়ি যাবে না মা নিজের রান্না নিজেই করে নেবে বরুণ গেছে বর্ধমান তো এসে খাবে তার জন্য ওখানে ভাতটা প্রথমে ফুটতে বসিয়ে দিলাম আর আজকে করব ডিমের ঝোল এখানে দুটো ডিম দিয়েছি কারণ আজকে সোমবার আমি তো পুরো ভেজ খাই ডিম ফিম খাবো না তো ওদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসে দেখে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব ঘরের বিছানা আমার অনেক সকালে তোলা হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি উঠেছি রিকও উঠে পড়েছে আজকাল রিক রাত্রিবেলা শুলেও না সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়ছে ডাকতে হচ্ছে না একবার ডাকলেই উঠে পড়ে তো ঘরটার প্রথমে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব আর কালকে রাত্রিবেলা ঝাঁট দিয়েছিলাম ধুলোগুলো রাত্রিবেলা ঝাঁট দিয়ে আমি ঘর থেকে বার করি না ওগুলো কোনাতেই জড়ো করে রেখে দিই তাই দেখে মনে হচ্ছে অনেক ঘরে নোংরা কিন্তু ঘরে এটা অনেক নোংরা নয় কালকে রাতে আর আজকে দিনের মিলিয়ে আর রাতের যে ধুলোগুলো হয় না সেগুলো বেশিরভাগটা হয় ধূপের গুঁড়ো কারণ আমি একবার ধূপ দিই রিক একবার দেয় বরুণ থাকলে বরুণ দেয় তো এতগুলো ধূপ চললে না এমনিই গুঁড়ো হয়ে যায় তারপর তো আবার মশারের ধূপ চলে তো যাই হোক সব কিছু কাজ মোটামুটি সামান্য গুটিয়ে নিয়ে আজকে সকালবেলা অনেক দিন পর টাইম পেয়েছি একটুখানি এক্সারসাইজ করব। আর ওয়েদারটা বেশ দারুণ লাগছে চারিদিকে মেঘে অন্ধকার করে এসছে তবু ঠিক করেছে আমি আজকে ছাদেতেই ব্যায়াম করব কারণ ঘরে যেহেতু রিক পড়ছে তো রিক হয়তো হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকবে মানুষের জীবনে সময়টা না প্রচণ্ড ইম্পর্টেন্ট সময় সব সময় সবাইকার এক চলে না কখনও আপস কখনো ডাউন লেগেই থাকে আর এই আপস ডাউনের মাঝেও সব কিছু সামলেই যখন নিজের ভালো লাগার জিনিসগুলো করতে পারা যায় না মনে হয় যে না আমি ঠিক করে উঠবো সব কিছু করার পরও যখন নিজের ভালো লাগা জিনিসগুলো করা যায় না তখন প্রচণ্ড পরিমাণে আমি ডিমোটিভেট হয়ে যাই আর আমার নিজেকে মোটিভেট করার একটা মাত্র উপায় হচ্ছে আমার ভালো লাগার জিনিসগুলো করা আর যখন নিজের ভালো লাগার জিনিসগুলো করতে পারি না না তখন সংসারের কাজটা আমার কিচ্ছু ভালো লাগে না সব কিছু যেন মনে হয় আমার কাছে আর আমি তখন যতই কোনো মোটিভেশনাল ভিডিও দেখি না কেন যতই কেউ আমাকে বলে তুমি পারবে তুমি করো এই কথাগুলো শুনি না কেন আমি নিজে একদম ঠিক থাকতে পারি না যতক্ষণ না আমার নিজের মনের ভেতর থেকে আমি নিজে নিজেকে মোটিভেট করতে পারি সব কিছু সামলে আমাকে কিন্তু একটা চেষ্টা করে যেতেই হবে আমার যতক্ষণ না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে আর দেয়ালে ফিট পিঠ থেকে গেলেও আমার মনে হয় ভগবান তোমার জন্য কোনো না কোনো দরজা ঠিক খুলে রেখে দিয়েছে তো চেষ্টা করতেই হবে চেষ্টা করলে ভগবান ঠিক সাথ দেবে আর যদি আমি শুয়ে বসে থাকি সবসময় ভাবি যে আমার এটা করতে পারছি না ওটা করতে পারছি না তো সবসময় ওই নাতেই আটকে থাকবো তাই সব কিছু সামলে আমি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আজকে সকালবেলা যখন একটুখানি টাইম পেয়ে গেলাম ভাবলাম একটুখানি যোগাটাই করে নিই হাতে অনেকক্ষণ টাইম বরুণের রাস্তে প্রায় একটা বাজবে এই সব ভালো লাগার কাজগুলো যখন আমি একা বসে করি না তখন আর আমার কোনো রকম কিছু চাপ লাগে না সংসারের কোনো কথা আমার মনে থাকে না মনে হয় ঠিক হয়ে যাবে ওই কাজ তো আমাকেই করতে হবে আমি ঠিক সামলে নিতে পারবো আমি না নিজেকে প্রচণ্ড ভালোবাসি নিজেকে ভালো রাখার জন্য বা নিজে ভালো থাকার জন্য নিজের ভালো লাগার কাজগুলো আমাকে যখনই হোক ঠিক টাইমে করে নিতে হবে তবেই গিয়ে আমি অন্য কাজ করতে পারবো আর এই ভালো লাগার কাজগুলো যদি আমি টাইমে করে নিতে পারি দিয়ে নিজেকে ভালো রাখতে পারি তার থেকে নিজেকে ভালো রাখার বিকল্প কোনো কাজ হতে পারে না আজকে মোটামুটি প্রায় এক ঘন্টা মতো যোগা করেছি যেগুলো আমার মাথায় এসেছে মনে এসেছে সেগুলো একটার পর একটা করে দিয়েছি আর দেখো যখন যোগা করতে বসলাম প্রচণ্ড মেঘে অন্ধকার হয়ে গেছিলো আর এখন কীরকম কটকটে রোদ বেরিয়ে গেছে কিন্তু একদিকে মেঘ আর একদিকে রোদ আছে জানি না আবার কখন বৃষ্টি এসে পড়বে তো চলো এবার গিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টে জোগাড় করতে হবে এই ড্রেসটা চেঞ্জ করে নেব কারণ ঘামে পুরো ভিজে গেছে কদিন ধরে এক নাগারে এত বৃষ্টি হচ্ছে ভিজের কাপড়গুলো নিয়ে যে কী জ্বালাতনে পড়েছি বলে বোঝাতে পারবো না তো এখন মোটামুটি যে কটা সকালবেলা ছাড়া এখন এক্সারসাইজ করার পর যে জামা কাপড়গুলো ছিল সমস্ত জল কাঁচা করে ছাদে দিয়ে গেলাম বৃষ্টি আসুক আর যাই করু ওগুলো ছাদেই থাকবে এবার যেহেতু ভাতটা আর ডিমটা সিদ্ধ করেছিলাম তো গ্যাসের ওভেনটা একবার মুছে নিলাম কারণ চিরের পোলাও বানাবো সেটা একদম নিরামিষ করবো আজকাল সোমবার তাই প্রথমে এখানে গ্যাসটা মুছে নেওয়ার পর এখানে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে একটুখানি জল বসিয়ে দিলাম এবার তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে যে চিরের পোলাওয়ের মধ্যে দেবো আমি ফুলকপি ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি একটুখানি জলটা ভাপিয়ে ফেলে দেবো কারণ এখন যে ফুলকপি বা বাঁধাকপি মার্কেটে আসছে প্রচুর পরিমাণে বীজ দেওয়া থাকছে যেন বরণখালি বলে যে যখনই বাঁধাকপি বা ফুলকপি রান্না করবে একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দেবে তো ওটা ফেলে দেওয়ার পর ওই ফ্রাই প্যানের মধ্যেই সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এখানে ভাজা বাদাম দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর কিশমিশ দিয়ে দিয়েছি তো এর মধ্যে আর একটুখানি কারিপাতা অ্যাড করে দিলাম কারি পাতাগুলো না একদম বড়ো হয়নি ছোটো ছোটোই আছে কিন্তু সেনটা দারুন তো ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আলু গাজর বিনস আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার এগুলোকে একটুখানি হালকা করে ভাজা ভাজা করে নেব সামান্য নুন আর হলুদ অ্যাড করে দিয়ে সকালে রিক আর মুড়ি খেতে চাইছিলাম আমি ব্রেকফাস্টে যেটা খাই ও সবসময় বলে মা আমাকে ওটা বানিয়ে দেবে ওটা খেলেই আমার ভালো লাগে তো এখানে ফুলকপিটা দেখো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম ফুলকপিটাও অ্যাড করে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিয়ে দেবো আর আদা গ্রেট করে দিলেন এই আদার একটা যে ভাজা ভাজা সেন্ট বেরোই খুব সুন্দর গন্ধটা হয় চিরের পোলাবের মধ্যে এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ মানে কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট মতো এবার পরিমাণ মধ্যে একটু চিড়েটা নিয়ে নেবো চিড়েটা ধুয়ে একটুখানি চিঁড়েটা রেখে দেবো ধুয়ে নেওয়ার পর তাহলে চিঁড়েটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখো পাঁচ সাত মিনিট পর ঢাকা করলাম সমস্ত সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে খুব একটা আমি সিদ্ধ করি না বেশ দাঁতে ঠেকবে একটা ক্রাঞ্চি ভাব থাকবে সেরকম পরিমাণে রাখি এবার এর মধ্যে ওই আগে থেকে ধুয়ে রাখা চিঁড়েটা অ্যাড করে দিলাম চিড়েটা অ্যাড করে দিয়ে একটু ভালো করে আগে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আমার চিড়ের একটুখানি তুলে নেবো যেটুকু খাবো তারপর তার মধ্যে একটুখানি সামান্য ঘি আর চিনি অ্যাড করে দেবো রিকের জন্য রিকের একটু মিষ্টি মিষ্টি চিরের পোলাও খেতে বেশি পছন্দ করে তো দেখো এখানে আমার বাটিতে চিঁড়ে তোলাও হয়ে গেছে আর ডিকেটটা চি একটুখানি চিনি দিয়ে জাস্ট নাড়াচাড়া করে ওটাকে ঢাকা দিয়ে দেবো ওই গরমে থাকলেই না চিনিটা গলে যাবে আবার চিনিটা একটু বেশি দাঁতে ঠেকলেও ভালো লাগে তো এখানে সব কিছু কমপ্লিট করে নিয়ে ঢাকা দিয়ে এবার সোজা স্নান করতে চলে যাবো স্নান করে এসে এখানে আমার পুজো টুজো কমপ্লিট করা হয়ে গেছে একবারে আর গাছের যে জবা ফুলগুলো ফুটেছিলো দুটো সেই জবা ফুলগুলো নিয়ে এসেছি আর আগে না জবা গাছে একদম জবা ফুল হচ্ছিল না কো এই গাছের গোড়া এখন সার দেওয়ার পর জবা ফুলগুলো খুব বড় বড়ো ফুটছে দেখতে খুব ভালো লাগছে এদিকে দেখো মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে আর আমি এক ছাদ জামা কাপড় কেঁচেছি আজকে আর কিচ্ছু তুলবো না বিকেলে তুলবো কারণ এই ভিজে জামা কাপড় এখন ঘরে একবার নিয়ে যাব একবার ছাদে দেবো এই চলছে একবার রোদ হচ্ছে আর একবার মেঘে এরকম অন্ধকার হয়ে যাচ্ছে যা হয় হোক আমার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ সকালবেলা সেই আমলকির জুসটা খেয়েছিলাম তারপর এক্সারসাইজ করেছি তারপর এই এখন চিড়ের পোলাও আর চাটা নিয়ে বসবো রিক পড়তে চলে গেছে অনেকটা সময় এখন ফাঁকা পাবো তারপর রিক আসার আগে আমি ডিমের ঝোলটা করব। বাকি রান্না কমপ্লিট এখন বইকেল বাজে পৌনে পাঁচটা সকালবেলার পর আমি মোটামুটি কিছু আর ওই টাইমটাই শ্যুট করি না কারণ কারণ যেহেতু এখন পুজো এসে গেছে আমাকে একটু বিজনেসের দিকটাও দেখতে হচ্ছে তো সব কিছু তো আমাকে ব্যালেন্স করে চলতে হবে তো এই গাছগুলো আমার ঘরের মধ্যে থাকে এগুলোর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো বৃষ্টির সময় আর এগুলোকে বার করতে একদম ভুলে গেছি যেহেতু ঘরে আছে আর এগুলো ইনডোর প্ল্যান্ট অতটা জল দিতেও লাগে না সাজে সাজে একটুখানি জল দিলেই হয়ে যায় আর এই গাছগুলোকে আমি ঘরের এদিক ওদিক একোনায় সেকোনায় সাজিয়ে রেখে দিয়েছি ঘর আমার একটা হলে কি হবে আমার না ঘরের মধ্যে গাছ টাছ এসবগুলো দিয়ে সাজাতে খুব ভালো লাগে যতটা পারি বেশ দেখ এসে দেখতে ভালো লাগবে সেরকম করার চেষ্টা করি তো এই গাছটা আমার এই ফ্রিজের উপর যে স্টেবিলাইজারটা আছে স্টেবিলাইজারের উপর রেখে দিই এই যে নীল রং করা আছে মানি প্ল্যান্টটা রেখেছি এটা থাকে রিকের বুক র্যাকে তো ওটার বুক র্যাকে আগে রাখা থাকতো এখন যেহেতু অ্যাকোরিয়ামের মধ্যে কিছু মাছ এখানে রেখেছে তাই এটাকে ও পিছনে রেখে দেয় তো এটার মধ্যেও জল কমে গিয়েছিল তো ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম আর এই মাছগুলো দেখো দেখতে কি সুন্দর লাগছে এই তিনটে মাছ এখানে ও বুক র্যাকের ওপরেই রেখে দেয় আমার খুব ইচ্ছা আছে যখন বাড়ি করব তখন একটা বড় অ্যাকোরিয়াম করব বেশ অনেক রকম মাছ রাখবো এখানে আমাদের খাটের পাশে যে টেবিলটা আছে তার উপর জানলাটা আছে জানলার মধ্যে আমি এরকম দুটো গাছ রেখে দিয়েছি একটা মানি প্ল্যান্ট আর একটা স্পাইডার প্ল্যান্ট আর এই যে তিন লিটারের মাপে বোতল দেখছো এইখানে আমার প্রত্যেক দিন সকালে আমি মাপ করে রেখে দিই ওই জলটা আমাকে সারাদিনে শেষ করতে হয় আজকে মোটামুটি শেষ হয়ে গেছে আর এদিকে দেখো কি মিশল ধারে বৃষ্টি নেমে গেছে চার পাঁচটা বাজে কেউ বলবেন এখন পাঁচটা বাজে অন্যদিন পাঁচটার সময় মোটামুটি আলো থাকে আজকে একদম অন্ধকার হয়ে গেছে এখন বৃষ্টি ছাড়ার অপেক্ষায় বসে আছি রেডি হয়ে বিকেলবেলা যাই হাঁটতে মানে ওই সন্ধ্যে সন্ধ্যের দিকে বেরোই বরুণ আর আমি দুজনা মিলে কিন্তু জানি না যাওয়া হবে কি না বরুণকে আমি বারবার বলছি একবার গিয়ে দেখো মেঘটা আছে কি না বৃষ্টি ছাড়লো কি না বৃষ্টি কিন্তু ছাড়িনি আমি শুনতে পাচ্ছি তবুও যেন মনে হচ্ছে বৃষ্টি ছাড়লেই চলে যাবো আবার এক একবার মনে হচ্ছে দূর কাদায় যেতে ভাল লাগবে না এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই ততক্ষণ দেখি ঘরে সন্ধেটা দিয়ে নিই বৃষ্টি ততক্ষণ ছেড়ে গেলে তারপর নয় হাঁটতে যাবো তো সন্ধে টন্ধে দিয়ে কমপ্লিট করে দেখলাম বৃষ্টি ছেড়ে গেছে তো বরুণকে বললাম আকাশে মেঘ থাকলেও ছাতা নিয়ে চলো বেরিয়ে পড়ি দুজনে হাঁটাটাটা কমপ্লিট করে নিই কারণ আমি যখন মনের ভেতর ঢুকিয়ে নিই যে আমাকে এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে আমার সব কাজ সামলে আমার ভালো লাগার জিনিসগুলো করতে হবে তখন আমাকে সেটা করতেই হবে সেটা ঝড় বৃষ্টি হোক আর যাই হোক তো হাঁটাটাটা কমপ্লিট করে নিয়ে এখন একটুখানি সবজি বাজারে চলে এসেছি সব কিছু কেনাকাটা করে তারপর বাড়ি ঢুকবোকবো আজকে দিন শেষে সব থেকে ভালো লাগার জিনিস কি জানো এই যে এখন রাত দেড়টা বাজে ভিডিও এডিট করার পর ভয়েস দেওয়ার জন্য ছাদে এসে বসে আছি চারিদিক পুরো নিস্তব্ধ মাঝে মাঝে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার আওয়াজ যাচ্ছে চারপাশে আমি আর এই ট্রেনের আওয়াজ গাড়ির আওয়াজ আর কুকুরের আওয়াজ ছাড়া আর কিছুই নেই কিন্তু দিন শেষে এটাই ভালো লাগলো যে চেষ্টা করলে সফলতা ঠিক আসবে তো আজকে সকালবেলা থেকে ঠাকুরের নাম করে ভিডিও করা শুরু করেছিলাম তো ভেবেছিলাম চেষ্টা করি ক্লিপগুলো থাকলে থাকবে না থাকলে না থাকবে কিন্তু এই যে একটা বেশ মনে মনে আনন্দ হচ্ছে এটাই আমার কাছে বড়ো পাওয়া তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক